আজকের এই পর্বে থাকবে দিরাং থেকে তাওয়াং যাওয়ার যাত্রাপথ এবং রাস্তার অবর্ণনীয় সৌন্দর্য, এবং দেখে নেব আজকের সবচেয়ে সুন্দর জায়গা সেলাপাস। দিরাং থেকে তাওয়াং এর দূরত্ব 136 কিলোমিটার। সমস্ত জায়গা ভালোভাবে ঘুরে আমাদের দিরাং থেকে তাওয়াং পৌঁছতে প্রায় সময় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা। এখন আমরা এসে পৌঁছেছি বৈশাখী বলে একটি জায়গা। এখানে মিলিটারির ক্যান্টিন আছে, এখান থেকে আমরা চা কফি অর্ডার করে খেয়েছিলাম। আর এই প্রত্যেকটা মিলিটারি ক্যান্টিনের যে কোনো খাবার, চা হোক কফি হোক বা যে কোনো স্ন্যাক্সের স্বাদ দুর্দান্ত। বৈশাখী ক্রস করে আমরা চললাম সেলাপাসের দিকে, এবং সেলাপাসের দিকে যতই উঠতে থাকলাম রাস্তার সৌন্দর্য যেন ততটাই মনোমুগ্ধকর হতে থাকলো, এবং এর পর থেকে ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়লো। এরপর যেতে যেতে একটা সময় এলো যখন পুরো রাস্তা মেঘেই ঢাকা পড়ে গেল। ইটস লাইক আমরা যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু শুধু সাদা। রাস্তাটা এসেছে এবং চারিদিক মেঘে ঢেকে গেছে, শুধুই মেঘ চারিদিকে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, পেছন দিকটা পুরো মেঘে ঢাকা। মাঝে মাঝে মেঘ আসছে, আবার মাঝে মাঝে মেঘ সরে সূর্যের একটু আভা পুরো পাহাড় আলোকিত করে দিচ্ছে, এবং সেই আলোতে নিচের দিকের প্রত্যেকটা বাঁক অসাধারণ লাগছিল দেখতে। চারিদিকের দৃশ্যটা অসাধারণ লাগছিল, আর এর সাথে ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল যে 1 সেকেন্ডও গাড়ির থেকে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তাও আমাদের জায়গাটা এতটাই সুন্দর লেগেছিল, ওই ঠান্ডার মধ্যে গাড়ি থামিয়ে জায়গাটাকে দেখার জন্য নামে। আমরা এই পেছনের রাস্তাটা ধরে চারপাশের দিকে এগিয়ে যাব। মোটামুটি এখনো 1 ঘন্টা লাগবে পৌঁছতে। আর এই পেছনের পাহাড়গুলো, যতটা আমরা উপরে আসছি এই পেছনের পাহাড়গুলোতে গাছ একদমই নেই, এই ছোটো ছোটো ঝোপঝাড়ের মতো কিছু গাছ দেখা যাচ্ছে। গাছ আর পাবো না, উপরটা পুরোটাই ফাঁকা। প্রায় দুপুর 3টে নাগাদ আমরা সেলাপাসে পৌঁছই, এবং পৌঁছানোর পরই দেখি যে পুরো পাস মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। কিন্তু কি আর করা যাবে, আমরা গাড়ি থেকে নেমে ওই মেঘের মধ্যেই হাঁটতে হাঁটতে ওই সেলাপাসে ঘুরছিলাম। সেলাপাসের এন্টার করার পরই একটা ছোটো মতো লেক আছে, আর সেটাকে ক্রস করে একটু সামনের দিকে এগোলে এই যে সেলাপাসের মেন যে লেক, সেই জায়গাটা দেখতে পাবে। কুয়াশা অনেকটা কেটেছে, মেঘ সরে গেছে, একটু হাঁটলেই খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে এখানে। চলো সামনের দিকে যাই, অনেকটা মেঘটা সরে গেছে, মোটামুটি পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। কথা বলবো কি, ব্রিদিং প্রবলেম হচ্ছে, আর লেকটা পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে এখন। দাঁড়াও, এই লেকটা যখন এসেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, এখন একদম পরিষ্কার হয়ে গেছে, মেঘ উঠছে উপরে এখন। এতক্ষণ পুরো মেঘটা আমাদের মধ্যেই ছিল, জায়গাটা পুরো মিলিটারি বর্ডারের মধ্যে, সেজন্য সবসময় মিলিটারির গাড়ি যাচ্ছে, পেছনটা দারুণ লাগছে এখন। এই দেখো পেছনটা খুব সুন্দর দেখাচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার পরই। দূরের পাহাড়ে বরফ পড়েছে দেখা যাচ্ছে, স্নো পিক গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে।
ওই যে দূরের পাহাড়, একটু জুম করলে দেখা যাবে, এখানে স্নোফল হচ্ছে। এই যে মেঘ উঠছে, আবার মেঘ চলে আসছে, সবসময় মেঘ যাচ্ছে। এক মিনিটের জন্য ফাঁকা হচ্ছে, আবার মেঘ চলে আসছে। এখানে একটা কথা বলে রাখি, সেলাপাস 13,700 ফিটে সিচুয়েটেড, তো এটা অনেকটাই হাই অল্টিচিউড, তাই এখানে খুব বেশি তাড়াতাড়ি হাঁটলে ছুটলে ভীষণই ব্রিদিংয়ের সমস্যা হচ্ছিল, মানে নর্মাল হাঁটলেও ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল। আমরা এখন যাচ্ছি সেলাপাসের যে মেন লেক, যেটা বড় অনেকটা, সেই লেকটাকে দেখতে। এই লেকটা রাস্তা থেকে অনেকটাই নিচে, আর নিচে নামার জন্য অনেক কটা সিঁড়ি করা আছে। তো প্রথমে আমরা দেখতে পাইনি যে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, তো একটু এগিয়ে দেখলাম সিঁড়ি করা আছে, তো ওই সিঁড়ি দিয়ে আমরা আবার নামতে শুরু করলাম নিচের দিকে। নিচের দিকে গেলে আরও ভালোভাবে লেকটাকে দেখা যাবে, ভালো ভিউ আসবে এবং অবশ্যই ছবি ভালো হবে, আর জায়গাটাকেও ভালোভাবে উপভোগ করা যাবে। চারিদিকে পাহাড়, আর লেকটাও খুব সুন্দর, অনেকটা বড় জায়গা দিয়ে পাহাড় বেষ্টিত লেক, ভীষণ সুন্দর একটা জায়গা, এবং এখনো মেঘ উঠছে, ভীষণ সুন্দর লাগছে আমার। এই ওপরের রাস্তা, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমেছি আমরা, সিঁড়ি দিয়ে নেমেই যাওয়া যায়, নিচ অবধি নেমে যাওয়া যায়, কিন্তু আমরা নিচ অবধি যাব না, কারণ একটুখানি হাঁটলেই প্রচণ্ড ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে, অতটা হেঁটে নামা অসম্ভব ব্যাপার। আর আমাদের এমনিতেও আজকে তাওয়াং পৌঁছতে হবে, সেই জন্য আমরা দেরি করব না। আচ্ছা একটা জিনিস দেখায়, এতক্ষণ মেঘ পুরো ঢেকে রেখেছিল সূর্যকে, এখন মেঘ একটু সরেছে বলে সূর্যের একটু আভা, সূর্যের একটু আলো এই পাহাড়ের ওপর পড়েছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা কেউ আর উঠছে না। না উঠছে, আমিও ঘুরি কি করবো। এরপর আমরা একটা দারুণ জিনিস দেখি, গাড়ি স্টার্ট দিয়ে আমরা যখন সেলাপাস থেকে বেরিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে হঠাৎ করে এরকম মেঘ পুরো পাসটাকে ঢেকে দেয়। এই ভিডিওটা স্লো মোশনে আমি নিয়েছি, তো সেই জন্য আর কি দেখতেই পারবে যে কীভাবে পুরো মেঘ পাসটাকে এসে ঢেকে দিচ্ছে। এই দৃশ্যটা কোনোদিনও ভোলার নয়। এরপর একটুখানি এগিয়েই রাস্তাতে এরকম একটা জায়গা দেখতে পেলাম, এখানে প্রায় সূর্যটা পাহাড়ের অন্যদিকে ডুবে যাচ্ছে, আর হালকা একটু আলো চারিদিকে ছড়িয়ে জায়গাটাকে অসাধারণ লাগছিল দেখতে, মানে আমার বলার কোনো ভাষা নেই, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছিল জায়গাটা। এরপর 4:30 দিকে আমরা জসওয়ন্তগড় ওয়ার মেমোরিয়ালে পৌঁছলাম এবং ঘুরে দেখে নিলাম মেমোরিয়ালটি। Thank you.
হসপিটালের পাশ দিয়ে একটা সিঁড়ি চলে যাচ্ছে, এখানে কেউই যায় না। এখান দিয়ে একটা রাস্তা আছে, দেখে গিয়ে কি দেখতে পাই, কেউই আসে না। আমার মনে হলো একবার যাই, ফাঁকা ফাঁকা আছে বলে। ওয়ার মেমোরিয়াল এটা, এর পাশ দিয়ে রাস্তাটাই যাই। বাহ, এখানে ভিউ আছে। এখন প্রায় 7:30 বাজে, সন্ধ্যা নামার মুখে, চারিদিক অন্ধকার হয়ে আসছে, আর দূরে একটা স্নো পিক দেখা যাচ্ছে। জুম করলে এই যে এই এই স্নো পিকটা, এদিকটা খুব একটা কেউ আসে না, তাই ফাঁকা। কিন্তু যদি তোমরা কেউ আসো, এই পাশে রাস্তাটা দিয়ে চলে যাবে, একদম দারুণ একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবে, খুব সুন্দর। এরপর তাওয়াং যাবার পথে আমরা রাস্তায় দারুণ একটা সানসেটের সাক্ষী থাকলাম। সূর্য প্রায় অস্ত গেছে, দূরের পাহাড়ে আলো জ্বলে উঠেছে। এরপর আমরাও চললাম ওই দূরের পাহাড়ের দিকে। আমাদের তাওয়াং পৌঁছতে প্রায় রাত 7টা হয়ে গিয়েছিল। আজকের পর্বটি এখানেই শেষ, পরের পর্বে থাকবে আমাদের তাওয়াংয়ের সাইট সিইং।